নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপোর রান্না। রূপোর রান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ডাটা আলু পোস্ত বানিয়ে দেখিয়েছি। অসাধারণ খেতে এই ডাটা আলু পোস্ত, এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এরকম একটা পাত্র নিয়ে তাতে আমি দু গ্লাস জল দিয়ে দিলাম। জল একটু গরম হয়ে আসার পরে আমি এখানে পাঁচটা ডাটা নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে এতটা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। সেই ডাটাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু ভাপিয়ে নেব, আর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ নুন। এবার নুন আর হলুদ গুঁড়ো আমি ডাটার সাথে মিশিয়ে নিয়ে একটু হালকা ভাপিয়ে নেব। 3 মিনিট হালকা ভাপিয়ে নেওয়ার পরে আমি ডাটার সম্পূর্ণ জলটা ফেলে দিয়ে জল ছেঁকে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে তাতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসার পরে এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে সেটাকে একটু চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, নিয়ে এরকম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। এবার আলু দিয়ে আমি আলু খুব লাল করে ফ্রাই করে নেব। আলু লাল করে ফ্রাই করে নেওয়ার পরে আমি যে ডাটাগুলো ভাপিয়ে রেখেছি, রেখে জল ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার ডাটা দিয়ে আমি আরও 2 মিনিট ফ্রাই করে নেব, যাতে আলুর সাথে ডাটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। ডাটা আলু যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, দিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। ডাটা আলু ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি যে পেস্টটা রেডি করে রেখেছি পোস্ত, সেটা দিয়ে দিচ্ছি। পোস্ত একটু মিশিয়ে নিচ্ছে। পোস্ত মিশিয়ে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার জল আমি মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার পরে আমি তাতে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এবার আমি সমস্ত মশলা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ততক্ষণ হতে দেবো যতক্ষণ না একদম গ্রেভি শুকিয়ে আসবে আর তেল ছেড়ে দেবে। এখন বন্ধুরা গ্রেভি একদম শুকিয়ে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এরম অবস্থায় আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে ডাটা আলু পরিবেশন করছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।